11 মে 2023 মঙ্গলের রাশি পরিবর্তনে মঙ্গলই মঙ্গল হতে চলেছে পাঁচ রাশির শুভ তিন রাশি এই মঙ্গলের রাশি পরিবর্তনে অশুভ। বিস্তারিত আলোচনা করব আমি কোন কোন রাশির ক্ষেত্রে এই মঙ্গলের রাশি পরিবর্তন বিশেষভাবে লাভ দিবে আর কোন কোন রাশির ক্ষেত্রে অশুভ রয়েছে ইন ডিটেলস আমি আলোচনা করতে চলেছি। দেখুন, মঙ্গল আপনার মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে। এই কর্কট রাশিতে প্রবেশ করে নিচস্থ হচ্ছে মঙ্গল এবং কিছু কিছু রাশির ক্ষেত্রে লাভজনক ফল দিবে, কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু লোকসানও কিন্তু দিবে। নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। দেখুন, আপনারা যারা ভিডিও শুনছেন, যে সমস্যা আপনাদের রয়ে গেছে যাদের, আমি বারবার বলছি, শুধু ভিডিও শুনলেই হবে না, প্রোগ্রাম শুধু দেখলে হবে না, আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছক আগে বিচার বিশ্লেষণ করুন। আপনার জন্মছকে কোন গ্রহগুলো অশুভ রয়েছে নবগ্রহের মধ্যে, কোন দশা চলছে, তার উপর কিন্তু আপনি ফল কিন্তু পাবেন। দেখুন, যারা ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ দিয়ালে পিঠ ঠেকে গেছে, একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে টেনে তুলবে। আর কৌশিকরা কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি, চ্যালেঞ্জের সাথে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি, ওই হবে হচ্ছে কিন্তু পরন্তু বলে আমার কাছে কোনো কথা নেই। এবং যাদের বিবাহের জায়গায় সমস্যা রয়েছে, সন্তান ক্ষেত্রে সমস্যা রয়েছে, আপনার ব্যবসা ক্ষেত্রে সমস্যা রয়েছে, শত্রুতা, মামলা মকদ্দমা, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আপনার বাস্তুক্ষেত্রের প্রবলেম রয়েছে, এটা একমাত্র জ্যোতিষশাস্ত্রই কিন্তু আপনাকে টেনে কিন্তু তুলতে পারবে। দেখুন, ভিডিওতে আমি প্রতিদিন আপনাদের কাছে একটি কথা বলি, নিজস্ব জন্ম ছক আগে বিচার বিশ্লেষণ করুন। মঙ্গল কিন্তু এমনই একটি প্ল্যানেট যেটা আমাদের সাহসকে নিয়ন্ত্রণ করে, যে প্ল্যানেট আমাদের ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করে, আমাদের ব্লাড সার্কুলেশনকে নিয়ন্ত্রণ করে। এই মঙ্গল আমাদের ভূমিকারক গ্রহ। মঙ্গল আপনার জন্মছকে কেমন রয়েছে তাতে বোঝা যাবে যে আপনার একাধিক প্রপার্টি হবে কি হবে না। মঙ্গল আমাদের ঋণের কিন্তু কারক গ্রহ। মঙ্গল যদি আপনার অশুভ থাকে, আপনি কিন্তু একের পর এক ঋণ, একটা ঋণ শোধ করতে গিয়ে আরেকটা ঋণে পড়ে গেছেন, ওই ঋণ শোধ করতে গিয়ে আরেকটা ঋণে পড়ে গেছেন, অর্থাৎ ঋণ যেন আপনার পিছন থেকে কিন্তু পিছু ছাড়ছে না। মঙ্গল যদি আপনার জন্মছকে খুব খারাপ থাকে, আপনার পারিবারিক সমস্যাগুলো বাড়বে, মামলা মকদ্দমা বৃদ্ধি হবে, আপনার ভাইয়ের জায়গা নিয়ে সমস্যা আসবে, ভাতৃর জায়গা, ভাইয়ের স্থান থেকে সমস্যা আসবে, এবং কিছু কিছু ক্ষেত্রে বিবাহের জায়গা কিন্তু সমস্যা কিন্তু আসবে। এই জন্য কিছু উপায় আছে, প্রতিকার রয়েছে। আপনার জন্মছকে মঙ্গল কোনভাবে অবস্থান করছে, মঙ্গল কত নম্বর নক্ষত্র, বিচার্য বিষয় এগুলো, অর্থাৎ চুলচেরা বিশ্লেষণ করা একান্তই দরকার। মঙ্গলের প্লেসমেন্ট কেমন রয়েছে, মঙ্গল আপনার শত্রু রাশিতে আসে কিনা, বা মঙ্গলের উপর কোন গ্রহের দৃষ্টি রয়েছে, বা মঙ্গল কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, কত নম্বর ভাবে অবস্থান করছে, অর্থাৎ এই যে বর্তমান সময় যেটা আমি বলছি, টোটালটা হচ্ছে আপনার ইন জেনারেল বর্তমান যে মঙ্গল যে রাশি পরিবর্তন করছে, মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে, তার উপর আমি কিন্তু আলোচনা করছি। কোন কোন রাশির ক্ষেত্রে অশুভ হবে, এমনিতে তো নিচস্থ হচ্ছে এবং সেখানে কিন্তু নিজস্ব হয়ে মঙ্গলের পাওয়ারলেস হয়ে যাচ্ছে, আপনার পাঁচটি রাশির ক্ষেত্রে ভালো, তিনটি রাশির ক্ষেত্রে অশুভ। আগে অশুভ রাশিগুলো আমি আগে আলোচনা করি। প্রথম রাশি আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু প্রথম আপনাদেরকে আমি একটি কথা বলবো, আপনাদের সন্তানের স্বাস্থ্য, সন্তানের এডুকেশান, আকস্মিক প্রাপ্তিতে বাধা, সফলতার জায়গাতে কিছুটা হলেও বাধা আসবে,
আপনার ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যারা ভ্রমণে যাচ্ছেন, দূর যাত্রায় যাচ্ছেন বা বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে সতর্ক থাকুন। দ্বিতীয় রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা কিন্তু আপনাদের নিয়ে আসবে, আপনাদের ডেইলি ইনকামের জায়গাতে কিছুটা হলো সমস্যা আসবে, আপনাদের ক্ষেত্রে পারিবারিক জায়গাতে কিছুটা হলো সমস্যা আসবে, স্বামী স্ত্রীর মধ্যে আপনার পার্টনারের হেলথের জায়গা নিয়ে সমস্যা আসবে, আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে, পার্টনারশিপ যারা বিজনেস করছেন সেখান থেকে সমস্যা আসবে, আপনাদের উদ্দীপনা কিছুটা হলো কমবে, আপনাদের ফ্রাস্ট্রেশনটা একটু হলো বৃদ্ধি কিন্তু করবে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার ষষ্ঠ গৃহে অবস্থান করে আপনাদের রোগ, ঋণ, শত্রুতা এই তিনটি কিন্তু অ্যাক্টিভ হবে, শত্রুতা বাড়বে, আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি করবে বা আপনার স্বাস্থ্যের জায়গাতে মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি করবে, কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া, ভাগ্যাধিপতি নিচস্থ, ভাগ্যের সাপোর্ট না পাওয়া, ভাগ্য বিড়ম্বনা, হওয়া কাজ না হওয়া, মানসিক চাপ, অহেতুক খরচা, মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি হওয়া, যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সাবধান কিন্তু থাকুন। পাঁচ রাশির ক্ষেত্রে ভালো কোন কোন এই পাঁচ রাশি আমি একে একে বলবো, সে রাশিগুলোর নাম। প্রথম যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, বিশেষভাবে লাভ পাবে। নাম্বার ওয়ান রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, কেরিয়ার ক্ষেত্রে আপনারা লাভ পাবেন। দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি। ভাগ্যভাবে রাশির অধিপতি অবস্থান করছে, ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি করবে, কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনাদের হবে, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির এই মঙ্গলের রাশি পরিবর্তন মঙ্গলই মঙ্গল হতে চলেছে, আপনাদের ধনাধিপতি, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে কিন্তু চলেছে, কেরিয়ার ক্ষেত্রে মীন রাশির লাভ এই সময় হতে চলেছে, মঙ্গলই মঙ্গল হতে চলেছে মীন রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশি আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি কর্মক্ষেত্রে উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে লাভ, সন্তান ক্ষেত্রে ভালো, আকস্মিক অর্থপ্রাপ্তি, ভাগ্যের ফুলফিলমেন্ট, সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, সে রাশি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চতুর্থপতি, একাদশপতি, সপ্তমভাবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের দুর্দান্ত লাভ দিবে, আপনাদের সফলতা দেখা যাচ্ছে, প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পাবেন এবং কিন্তু দাম্পত্য সুখের যে কিছুটা হলো বাধা কিন্তু আপনাদের আসবে, কিন্তু ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু এই সময় করবে এবং পার্টনারশিপ বিজনেস করছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন, কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু এই সময় বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ মঙ্গলের রাশি পরিবর্তনে মঙ্গলই মঙ্গল হতে চলেছে এই পাঁচ রাশির, আর তিন রাশির ক্ষেত্রে আমি বিশেষভাবে সাবধান বাণী দিয়ে দিলাম। অর্থাৎ ভিডিওটি যারা দেখছেন কিনা অবশ্যই আপনারা একটু হলো মনোযোগ দিয়ে ভিডিওটি আপনারা দেখুন এবং যে জায়গাটাতে আপনাদের সমস্যা রয়েছে সেটার অবশ্যই প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন এবং হনুমানজির উপাসনা আপনারা বিশেষ করে করুন। একমাত্র মঙ্গলের পীড়া থেকে বাঁচতে গেলে একমাত্র হনুমানজি আপনাদেরকে কিন্তু বাঁচাতে পারবে, অর্থাৎ প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন। কিছুটা ডিস্টার্বেন্স আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রেও রয়েছে, কারণ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে, দ্বাদশভাবে এই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগা বা যারা দূর যাত্রা রয়েছেন সেখান থেকে কি আমি আবার বলবো কিছুটা হলো সতর্ক থাকুন, ভ্রমণ হাঁটা চলা সেই জায়গাতে কিছুটা হলো কিন্তু আপনারা বি কেয়ারফুল, কারণ দ্বাদশভাবে অবস্থান করছে কিছুটা সমস্যা সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় দিবে এবং ব্যাড টেম্পারমেন্ট, অহেতুক রাগ, অহেতুক জেদ এই সময় কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। নমস্কার।